তো এখন গ্লোবাল সিটিজেন বিকজ অফ ইন্টারনেট অ্যান্ড অল আদার থিংস, তো ওরা তো আসলে পিছিয়ে নেই। মডেলিং একসময় ব্যাপারটা খুব শখ ছিল, এটা আমার কনশিয়াস ক্যারিয়ার চয়েস আর কি। তো এই কনশিয়াসনেসের জায়গা থেকে পিপল সি দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং দ্য ওয়ে ইটস, আমাদের ইউথ তো আসলে পিছিয়ে নেই। Why not we start a platform where it's connected globally? বর্তমানে চার বছর ধরে কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে, তারপর আমি এখানে এসেছি। তার কারণ হচ্ছে যে অনেকদিন যাবত কাজ করলাম, আমরা বাংলাদেশে কাজ করছি, বাইরে অনেক ডিজাইনাররা বাংলাদেশে এসে যারা ফ্যাশন শো করতেছে তাদের সাথে কাজ করেছি, বাট এইখানে ফেস অফ বাংলাদেশ এমন একটা মানে প্ল্যাটফর্ম যেখানে আমি দেখলাম যে এই মানে আমরা বাংলাদেশ থেকে দেশের বাইরে যেয়ে একটা শো করতে পারছি এবং দেশের বাইরের অনেক মডেলরা সেখানে থাকবে। আমি একেবারে নিউ, আমার ইন্ডাস্ট্রিতে কোনো এক্সপিরিয়েন্স নেই, মডেলিংয়েও কোনো একটা এক্সপিরিয়েন্স নেই। সো আমি এখানে অ্যাপ্লাই করছি, আমার কাছে মনে হচ্ছে এই প্ল্যাটফর্মটা যদি আমি মডেলিংটা পার্সু করতে চাই, এটা আমার জন্য একটা প্যাশন ছিল, যদি মডেলিংটা পার্সু করতে চাই তাহলে এটা একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে। এখানে যারা এসছে যে পারপাসটাতে এসছে সেটা হচ্ছে যে ফেস অফ বাংলাদেশ অ্যাজ আ ফ্যাশন মডেল রিপ্রেজেন্ট করার জন্য। সবাইকে পার্টিসিপেন্ট যারা ছিল কিছুটা মানে অনেকেই একেবারেই নতুন, একদম আউটসাইডার, যাদের মানে যারা কখনো নিজেকে চিন্তাও করে না যে মডেল হবে, এরকমও পেয়েছি, ট্রেন আপও পেয়েছি। সো ওভার ইজ গুড। মূল বিষয়টা এটাই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাবো দেশের বাইরে, আর একটু সিরিয়াস হয়ে আসা, বাট আই হোপ ইটস গুড। ফেস অফ বাংলাদেশ ইনফ্যাক্ট ইটস আ প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা এক্সপেক্ট করছি টু গেট গুড মডেলস যাদেরকে নিয়ে আমরা কাজ করবো এই ইন্ডাস্ট্রিতে। এই ধরনের প্ল্যাটফর্ম আমাদের দেশে আছে বলেই কিন্তু আমরা এখন অনেক ছেলে মেয়ে পাচ্ছি যারা পার্শিয়ালি গ্রুমড হয়ে কাজ করতে আসছে এবং ওভার এ পিরিয়ড অফ টাইম কাজ করার পরে দে আর বিকামিং গ্রেট মডেলস অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে দে আর বিকামিং ইন্টারন্যাশনাল স্টারস ইন আ ওয়ে। ফেস অফ বাংলাদেশ কোন দিক থেকে আলাদা সেটা একটু বলতে চাই। 2019 এশিয়া মডেল ফেস্টিভ্যালের সাথে যুক্ত হয়ে কিন্তু ফেস অফ বাংলাদেশ 2019 হচ্ছে। এখান থেকে আমরা চারজন, দুজন ছেলে দুজন মেয়েকে বের করে আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল কাজ করতে পাঠাচ্ছি, যেটা একেবারেই আলাদা ফ্রম এনি কন্টেস্ট। দেখলাম আমরা যে নতুন ছেলে মেয়েদেরকে আমরা পেলাম, দে আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দেমসেলস। আমার কাছে মনে হয় তাদের আবার যে আমাদের গ্রুমিং সেশনটা হবে সেখানে তাদেরকে আমরা নতুন করে চিনতে পারবো, দেখতে পারবো, এবং তারা যখন দেশের বাইরে কাজ করবে তখন তাদের জন্য খুব ইজি হয়ে যাবে কাজটা করতে, বিকজ তারা অনেক কিছু শিখে জায়গাটা যাবে।